ঋতব্রত বিতর্কে নয়া মোড়, এবার মুকুল রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নম্রতা দত্তর। ডক্টর মিসেস অর্চনা মজুমদার আমাকে ফোন করেন, উনি আমায় বলেন যে হচ্ছে ঋতব্রতর সঙ্গে এখন যা হচ্ছে সেটা হচ্ছে কাদা ছোড়াছুড়ি, হ্যাঁ, এবং কাদা ছোড়াছুড়ি এবং এইসবের মধ্যে না গিয়ে ব্যাপারটাকে সেটেল করে নিতে। ফাইনালি জানতে পারি যে হচ্ছে ইনি হচ্ছেন মুকুল রায়ের মানে ছায়া সঙ্গিনী বলে বাংলায়, যে আমি ডিডিউস করতে পারছি কি ঋতব্রত ব্যানার্জী এখন মুকুল রায়ের প্রোটেকশনে রয়েছে। হ্যাঁ, তো মুকুল রায় ওনাকে প্রোটেক্ট করছে। এ বিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডক্টর অর্চনা মজুমদার আমার আত্মীয় ঠিকই, তবে নম্রতা দত্তকে আমি চিনি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত কোনো ঘটনার সঙ্গে আমার যোগ নেই। প্রতিক্রিয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি, যোগাযোগ করা যায়নি অর্চনা মজুমদারের সঙ্গেও। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন নম্রতা দত্ত। অভিযোগ অস্বীকার করে তরুণের বিরুদ্ধে গড়ফা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন ঋতব্রত। স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্তভার নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে দুবার নোটিশ পাঠিয়েছে সিআইডি, কিন্তু মঙ্গলবারও হাজির হননি। সূত্রের খবর, সিআইডির মুখোমুখি হওয়ার জন্য ভবানী ভবনে চিঠি দিয়ে 15 দিন সময় চেয়েছেন সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ।